नमस्कार प्रिय दर्शक मंडली, एनडीडी गॉड केयर यूट्यूब चैनल पक्ष के सकल दर्शक के अभिनंदन जानिए शुरू करछि आजकेर वीडियो। प्रिय दर्शक मंडली, आज आमी आपनादेर संगे एक विशेष ब्यापार निये एकटु शेयर करते चाई। आमार फार्मे एई जे छागलटा देखछेन, तीन दिन आगे एर एकटा समस्या होयेछिलो। समस्या होच्छे ये एकदम खावा दावा करछिलो ना, एकदम खावा दावा बंद कर दिएछिलो। तीन दिन ठीक मतो खावा दावा करेनी, तार मध्ये प्रथम दिन तो एकदम मुखे किछु देयनि। तो यही समस्या थेके आमि किभाबे समस्या थेके समाधान हलाम सेई विषयटि निये आपनादेर संगे आज आलोचना करब। दर्शक मंडली, छागलटि जखन एकदम खावा दावा बंद कर दे, स्वाभाविकभावे जे कोनो खामारी चिंतित पड़े जाए, आर तखन कि करब ना करब भेबे पायनि। ठीक आमारो सेई पजिशन होयेछिलो। एत सुंदर एकटा छागल एकदम खावा दावा बंद कर दिएछिलो हठात करे। तो प्रथमे आमि कि करलाम, प्रथमे आमि ओर चिकित्सार जन्य ओके ओर शरीरेर तापमान चेक करलाम। तो एर तापमान तखन 101 डिग्री, अर्थात स्वाभाविक तापमान। ওর শরীরে কোনো রকম জ্বর নেই, অথচ ও একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তারপর ওর পেটের কন্ডিশন ঠিক দেখলাম, পেটের কন্ডিশন দেখলাম, পেট তো ঠিকঠাক আছে, কোনো রকমের পেট ফুলা নেই বা অন্য কোনো শরীর পুরো শরীরের অংশগুলো চেক করলাম, মুখের ভিতরে চেক করলাম যে ঘা হয়েছে কি না, চোখের পাতা উল্টিয়ে দেখলাম, কোনো কিছু সমস্যা খুঁজে পাচ্ছি না। তো আমি একটু চিন্তায় পড়লাম। তো যাই হোক, সে চিন্তা থেকে দূর হওয়ার জন্য আমি প্রথমেই সিদ্ধান্ততে এলাম যে ওকে তো আজ থেকে প্রায় 20 দিন আগে কৃমিনাশক দেওয়া হয়েছে, যেহেতু ছাগলটি 3 মাস গাভীন, সে হিসাবে ওকে আমি পেনাকর দিয়েছিলাম 150 mg করে, 2টি ট্যাবলেট দিয়েছিলাম। কারণ ছাগলটি বডি ওয়েট 45 কিলোর কাছাকাছি, তাই আমি ওকে 2টি পেনাকর ট্যাবলেট 150 mg করে দিয়েছিলাম। এবং তারপরে আমি লিভার টনিকও দিই, যেহেতু ওকে আমি আজ থেকে 20 থেকে 22 দিন আগে কিমি ওষুধ দিয়েছিলাম, তাই ডিওয়ার্মিংয়ের কোনো প্রশ্নই ওঠে না। তারপর আমি ওর সর্দির জন্য নাকটা চেক করলাম, চোখে কোনো জল নেই, নাকে কোনো রকমের সর্দি নেই, কিন্তু হ্যাঁ ওর লোমগুলো কিন্তু একটু খোলা খোলা ছিল, যেহেতু ওকে ঠান্ডা একটু আবহাওয়া মানে ঠান্ডার মধ্যে ও আসছে, সর্দিও লাগছিল মোট কথা। তো আমি যে চিকিৎসাটা করলাম, আমি ধরে নিলাম যে ডিওয়ার্মিংয়ের কোনো প্রশ্নই নেই এখানে, যেহেতু ডিওয়ার্মিং করানো হয়েছে 22 দিন আগে, শরীরের তাপমানও নর্মেল, তাই ওকে আমি প্রথমেই ফ্লোরা বুস্ট ট্যাবলেট দিলাম আর কোনো রকমের অ্যান্টিবায়োটিক দিলাম না। ফ্লোরা বুস্টের সঙ্গে কিন্তু আমি লিভার টনিকটা ব্যবহার করলাম। লিভার টনিকে কী দিলাম, বোটন দিলাম। বোটন একটু কস্টলি, ডিওয়ার্মিং করানোর পর আমি ওকে 7 দিন লিভার টনিক দিয়েছিলাম, যেটা অন্য কোম্পানির লিভার টনিক, আমি নাম নিচ্ছি না। তারপর ওকে আমি বোটন দেওয়া শুরু করলাম। আজ 4 দিন, ছাগলটি কাল থেকে মোটামুটি ভালো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো একে আমি দিনে 2 টাইম ফ্লোরা বুস্ট দিচ্ছিলাম, একটা সকালে এবং সন্ধ্যায়, অর্থাৎ 12 ঘন্টার অন্তর অন্তর। আর আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি একে। তার সঙ্গে আমি কি করছিলাম, দুপুরের দিকে ব্রোটন দিচ্ছিলাম 20 ml। মনে রাখবেন বন্ধুরা, ছাগলটি 3 মাস আমার কিন্তু গাভীন, তাই দুপুরের দিকে ব্রোটন দিচ্ছিলাম। তো আজ 4 দিনের মাথায় ছাগলটি কাল থেকে ভালো রকমের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো দেখুন, আজ আপনাদের সামনেই এই ছাগলটি। ছাগলটি আগে একদম খাওয়া দাওয়া করছিল না, আর দাঁড়িয়ে থাকতেও পারছিল না, সবসময় যেন শুয়ে পড়ছিল, মানে কি বলবো, দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল, চলাফেরা করতেও কষ্ট হচ্ছিল। তো জয় বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।